বসে বসে কথা বলছিলাম, হঠাৎ জান্নাত বৃষ্টি আরও কিছু মেয়েকে আসতে দেখলাম। শান্ত পালাতে বললেও সেখানে বসে রইলাম। এটা বাজি ছিল, মজা করছিলাম। ভালোবাসাটাও কি মজা ছিল? তোমার ঠিক এরকম কথা সহ্য হয় না। হবেই বা কি করে, সঠিক কথা বললেই সবার কাছে আমি খারাপ হয়ে যাই। এত নাটক করার কি আছে? চলো আমার সাথে। কোথায়? পুকুর পাড়ে। কেন? কথা আছে, চল। পুকুর পাড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আমি নিজে শুরু করলাম, এখানে পুকুর আছে তুমি জানলে কি করে? সব প্রশ্নের উত্তর তোকে দিতে হবে নাকি? হোয়াট, তুমি আমাকে দুই করে বলছো? হ্যাঁ বলছি, কি করবি তুই? করতে তো অনেক কিছু পারি। তুই কি এখন আমাকে ভালোবাসিস না? সত্যি করে বলবি, যদি ভালো না পাসিস তাহলে বলে দে, আর কখনো তোর এবং তোর পরিবারের সামনে দাঁড়াবো না, চলে যাব সবাইকে ছেড়ে। নিজের ভালোবাসার মানুষটির সাথে, সরি আমি তো তোর কেউ না, একটা মেয়ের থেকে ভালোবাসা প্রমাণ করতে হলে তাকে অন্য কোনো ছেলে দিয়ে না, নিজে থেকে পরীক্ষা করতে শেখ। এখন বল, তুই আমাকে ভালোবাসিস নাকি সবটাই দয়া? কি হলো, চুপ করে আছিস কেন? যদি আমাকে বাজি খেলার পাত্রী মনে করিস তাহলে এক্ষুনি বলে দে, পরে আবার দেখা যাবে বাজি খেলার জন্য আমাকেই ব্যবহার করবি। কেন জানি না জান্নাতের কথাটা একদম সহ্য হলো না, মাথা একদম রক্ত জমে গেল। ঠাস ঠাস করে দুটো চর মেটে দিলাম। কান্নার শব্দ না করলেও চোখ দিয়ে জান্নাতের অনবরত জল গড়িয়ে পড়ছে। এক মুহূর্ত দেরি না করে শক্ত করে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। অনেক হয়েছে কষ্ট দেওয়া, বৃষ্টি থেকে আগে শুনেছি। সবাই ঘুমিয়ে গেলেও জান্নাত ঘুমায় না, ফোন ওঠে আম্মুর আর আমার ছবি বের করে কান্না করে। বৃষ্টি দেখে শোনার পর সেদিনে নিজের ভালোবাসা দিয়ে পাগলিটাকে আপন করে দিতে চেয়েছিলাম, কিন্তু তখন ওর প্রতি রাগ ছিল, তা নিতে পারিনি। তবে আজও কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। রাগ আর কষ্ট মিলে ভালোবাসাতে পরিণত হয়েছে। আগের থেকে জান্নাতের কান্না অনেক বেড়ে গেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি এমনটা করতে চাইনি। কিন্তু ওরা বিশ্বাস করছিল না তুমি আমার হবু বউ, তাই ওদের সাথে বাজি ধরি। সরি বললাম তো, আর যদি ক্ষমা করতে না পারো তাহলে আমি চলে যাচ্ছি। তুই যা, লাগবে না কাউকে আমার। কাউকে লাগবে না? না, কাউকে দরকার নেই আমার। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কুত্তা তোকে! এটুকু বলার পর আর কোনো কথা না বলে ফাপড়ির মতো ঠোঁটটা দিয়ে আমার উপর নির্যাতন চালাতে শুরু করলো। প্রায় 5 মিনিট এমন করার পর ছেড়ে দিয়ে সেখানে বসে পড়ল। ক্লান্ত হয়ে গেছ, ঠিক আছে রেস্ট নাও, তারপর আবার আমাকে নির্যাতন করো। তুই আমার সাথে মজা নিচ্ছিস? যে কোনো একটা করো, হয়তো রাগ না হলে কান্না, দুটোতে একদম পেতনি লাগছে। তোকে তো আমি, আমি তো কাউকে না। কেউ না হলে ভালোই লাগতো, কলেজের কিছু সুন্দরী মেয়ের সাথে লাইন মারতে পারতাম আর কি। কথাটা শেষ হতে না হতেই হাত দিয়ে এরও হাতে কিল খুশি মারতে লাগলো। ব্যথা পাচ্ছি তো। পেলে আমার কি? তোমার কিছু না? না বললেই হলো কিছু না, দেখি এদিকে আসো। না। আরে আসো বলছি। কি কান্না করে মায়াবী চোখটা একদম নষ্ট করে ফেলেছ, চোখে চোখ সস্তা নাকি? আমাকে রাগাতে চাইছো? রাগাতে পারলে তো ভালোই হতো, তবে এখন আর তোমাকে রাগাতে হবে না। চলো আজকে শহর পরিদর্শন করব। কলেজ বাদ দিয়ে এটা করা মোটেও ঠিক না, বুঝলে? না হলে নাই, তোমাকে যেতে হবে ব্যাস। আজকের কলেজ করলাম না, বৃষ্টিকে কল করে বলে দিলাম আমি আর জান্নাত ঘুরতে বেরোয়েছি, তুই গাড়ি নিয়ে বাসায় চলে যাস। জান্নাতের সাথে পুরো শহরটা ঘুরে দেখতে লাগলাম, অনেক জায়গায় বিশাল দালান কোঠাতে পরিপূর্ণ হয়ে গেছে। বিকেল অব্দি দুজন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। অনেক হয়েছে জান্নাতকে কষ্ট দেওয়া, মা মনে মেয়ে একটা, মেয়েকে কোনো কথা বললেই খারাপ হয়ে যায়। আর এদিকে জান্নাতকে কতটা কষ্ট দিয়েছি
আর পাগলিটা সব মাথা পেতে নিয়েছে। সবার আড়ালে রাতের অন্ধকারে কান্না করে সেটা আমার জন্য ভুল করেছে এবং সেটার শাস্তিও পেয়েছে। এখন আর নতুন করে শাস্তি দিতে চায় না। রুমে বসে এসব কথা ভাবছি তখন আম্মু, নীলু আর পাগলিটা রুমে আসলো। তবে প্রতিদিন থেকে জান্নাতকে আজ আলাদা লাগছে। আগে তো সবসময় মনমরা হয়ে থাকতো, কিন্তু আজ হাসি খুশি চঞ্চল মেয়ে দেখাচ্ছে। কথা বলার ছিল তোর সাথে। সেটা বলতে পারবিস লাগে নাকি? আজ সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যেতে পড়েছিস, তাই আম্মু জিজ্ঞেস করছে। এমএম, তোমরা কি করে জানলে? আমার মেয়ে আমাকে সব বলেছে। ও, তাহলে এখন আমি পর ঢং সরে বসো। এখন বলো কি বলবে। কাল তো তোর নানু বাসায় যাব। হ্যাঁ যাব। এত বছর পর যাচ্ছি, খালি হাতে গেলে কেমন দেখায়? সবাইকে কিছু একটা দেওয়ার পরেই না হয় আমরা চলে আসব। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এসবের জন্য বড় লোকের মেয়ে তো আছেই। আমাকে না রাগালে তোমার ভালো লাগে না, তাই না? মন চাই সব সময় তোমাকে মারি। আম্মু, তোমার ছেলেকে বারণ করবে নাকি আমি তার দাঁত ভেঙে দিব? তোরা দুজন চুপ কর, আমি যেটা বলছি সেটা যেন মাথায় থাকে। আর কখন যাবে? সকাল হতেই। নাস্তা করার পর? না, ওখানে কি নাস্তা করব? যদি খাবার জন্য না বলে? চেয়ে খাবো। আম্মু, তোমার ছেলের মাথায় ভূত চেপেছে, সেটা দেখতে পারছি। চল সবাই। আম্মু শোনো। আমার কি হলো? তোমার ওই হলুদ শাড়ি এখানে আছে? বাবার দেয়া শাড়ি থাকবে না কি করবে? কাল সেটাই পড়বে, আর তোমার নিজের জান্নাতকে দেবে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসছি। আম্মু নিজে চলে গেলেও জান্নাত গেল না, রুমের দরজা বন্ধ করে এসে আমার পাশে বসলো। কাহিনী কি বলতো? কাহিনী হলো নানুর তো বউ নেই, তার নতুন করে বিয়ে করতে চাইছে, আর কাল সে বিয়ে। ধুর, তুমি শুধু মজা নাও। এখন বলো তো সব শেষ। আমাকেও বলবে না? কাল বলবো। এখন লক্ষ্মীমের মতো রুমে গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। আমার এটা দেবে কে? এখন এখানে দিই, ঠোঁটটা দেখিয়ে বললাম। জি না স্যার, গুড নাইট। দিলে কি হবে শুনি? আজ এমনিতেই দুবার হয়েছে, আর একবার দিলে কিন্তু হ্যাট্রিক হবে। লাগবে না আমার, হাত ছাড়ো। আরে শোনো না। বলো। আমার সাথে চাঁদবিলাসী করবে? ওই বাসায় থাকতে অনেক করেছি, এখন বিয়ের পরেই করব। এখানে প্রায় 3 বছরের বেশি সময় লাগবে। 3 বছর পরেই সব করব। কিপটা একটা। এখন যাই। মা, কপালে ভালোবাসার স্পর্শ হয়ে গিয়ে রুম থেকে চলে গেল। অনেক রাত হওয়ার ফলে ঈশানের সাথে কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর ওদের সবাইকে রেডি হতে বলে আমি নিজেও রেডি হতে লাগলাম। আগেই বলেছি জান্নাত তেমন সাজগোজ করে না, কারণ এমনিতেই জান্নাতকে অনেক মায়াবী লাগে। রেডি হয়ে নিচে আসার পর আন্টির সাথে দেখা। আন্টি, আগামীকালকে আমাদের আনতে যাবে? তোর এখনো ছোট আছিস নাকি যে তোদের আনতে যেতে হবে? এখন আমরা অনেক ছোট, যাবে কিন্তু। ঠিক আছে। আর দাদু, তুমি কিন্তু আগে আগে যাবে। ঠিক আছে, সেটাই হবে। সবাই মিলে টুকটাক কথা বলছি তখন উপর থেকে ওরা তিনজন নেমে আসলো। জান্নাতে সব ঠিক থাকলেও কপালের টিপটা কিন্তু ঠিক নেই, তাই নিচ থেকেই ইশারা করে বলে দিলাম কপালের টিপটা নেই। জান্নাত তার নিচে না এসে তড়ি ঘরে করে রুমিকে টিপটা লাগিয়ে আসলো। নিচে আসার পর বলল,
এখন সব ঠিক আছে? পারফেক্ট। চলো সবাই বাসায় সবাইকে বিদায় জানিয়ে নানুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। নানুর বাসার সামনে আসতেই লক্ষ্য করলাম বাসা অনেক সুন্দর করে সাজানো। কি ভাবছেন, আমাদের জন্য এমন করা হয়েছে? একদম না। আজ ঈশিতার গায়ে হলুদ, আর আগামীকাল বিয়ে। মূলত এটার জন্য আজ আসা, না হলে গতকালই আসতাম। এলাকার মধ্যে নানুর অনেক খ্যাতি আছে, সে হিসেবে বাসা ভর্তি মেহমান থাকা স্বাভাবিক। আমাদের হয়তো কেউ খেয়াল করেনি, চিনবে কিনা সেটাও জানি না। ঈশানকে কল দিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করতে বললাম। কিছু সময় পরে কিছু ছেলে মেয়ে আমাদের সামনে আসলো। সেখান থেকে একটা মেয়ে বলল, কি চাই এখানে? কি চাই মানে তোমরা কারা? আমরা কে সেটা না জানলেও চলবে, তার আগে আপনাদের পরিচয় দিন। আমাকে চেনো? আমি কি চিনলে কি পথ আটকাতাম? আমাকে ভেতরে যেতে দাও। বলছি না, পরিচয় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই বাসের মালিককে ডেকে আনো। পরিচয় দেন, তারপর ডাকছি। এই মেয়ে আমাদের মেয়ে বিরক্ত করছে কেন? আর ওনাকে চেনো? উনি হলো এই বাসার মেয়ে। আমরা জানতাম দাদুর কোনো মেয়ে নেই। বিশ্বাস না হলে আপনার দাদুকে ডেকে আনো, তিনিই বলে দেবে। ঠিক আছে ঈশিতা, তুই গিয়ে দাদুকে ডেকে নিয়ে আসবি, তাড়াতাড়ি। ঠিক আছে। অপরিচিত হয়ে ঈশানের সাথে কিছুটা চেঁচাচেঁচি করতে লাগলাম। কিছু সময় পর নানুকে নিয়ে আসলো। আম্মুকে দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। নানুকে দেখে আম্মু কান্না করে দিয়েছে অনেক আগেই। এতদিন পর দেখলে যে কেউ তার পক্ষে স্থির থাকা সম্ভব না, আর উনি তো নিজের পিতামহ। আমাদের মতো আসার পর ঈশান বলল, দাদু এইসব আজে বাজে লোক তোমার কথা বলছে বারবার। ও আজে বাজে লোক তোকে কে বললো? ও আমার মেয়ে। মেয়ে মানে? তুমি তো নিজেই বলেছ। আর একটা কথা বলবি না, সবাই চুপ থাকো। মারে ওরা হয়তো তোকে চিনতে পারে নাই, তাই এমন করেছে। আমি তো অনেক আগেই চিনেছি ফুফু। চিনলে ওর সাথে এমন বেয়াদবি করছিস কেন? এটা প্ল্যান ছিল। এখন নিলয় বল, এমনিতে তোদের জন্য মার খেতে হলো। নিলয় মানে? নিলয় মানে নিলয় তোমার মেয়ের ছেলে। নিলয়, তুই এসব করেছিস? হ্যাঁ, নানু না কাকেও তো সময় ছিল। তুমি কাম্মুকে মেনে নিয়েছিলে, নাওনি। কিন্তু যখন নিজের মেয়েকে অপহৃত হতে দেখলে, তখন নিজেকে আর আটকে রাখতে না পেরে সেটার প্রতিবাদ করতে একটা শেখের জন্য দেরি করলে না। নিজের মেয়েকে যদি ভালোই না বাসো, তাহলে এমন করার কারণ কি? শুধু একটা জিনিসই পারো, সেটা হলো চুপ করে থাকা। মনের মধ্যে থেকে সকল কথা বের করে প্রকাশ করো। বাইরে আর কোনো প্রকার কথা না পারি নানুর সাথে বাসার ভিতরে গেলাম। ভেবেছিলাম নানির সাথে মজা করব, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম নানি অনেক আগেই সবাইকে চেনে নানুর সাথে ব্রেকআপ করে আকাশে তারা হয়ে গেছে। একে একে সবার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। সবার সাথে একটা রুমে বসে কথা বলছিলাম, তখনই মামি বলল, ওকে ঠিক চিনলাম না। আমার বউ। বিয়ে করলি, দাওয়াত দিলি না। তোমার মেয়ে বিয়ে হচ্ছে, তুমি কি আমাদের দাওয়াত দিয়েছ? শোধ নিচ্ছিস? কিছুটা। ওকে সব কথা বাদ, এখন আমার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। ঈশিতা, তোর পাশের রুমটাকে দেখিয়ে দে। ঠিক আছে মম। সেখানে আর বসে না দেখে জান্নাতের হাত ধরে টেনে আনতে যাব, কিন্তু আসছে না। কি হলো, আসো। আমি কেন যাব? প্রেম করব? যেতে পারবো না, অনেক মাথা ব্যথা করছে। কি, তাও তো মেডিসিন লাগবে। তুমি থাকলে কোনো মেডিসিন লাগবে না। জান্নাতকে জোর করে টানতে টানতে ঈশিতার পিছু পিছু একটা রুমে নিয়ে আসলাম। দিস ইজ ইয়োর রুম ব্রাদার। ও হ্যালো টুইনস,
বিদেশ থেকে পড়ে এসে বাংলাদেশে আমি সবসময় ইংরেজি বলবি না। বললে সমস্যা কি? বলবি না ব্যাস, নাহলে কাঁচি তো আছেই। লাগবে না কুত্তা, এমনিতেই আমার চুল অনেকবার কেটেছিস। গুড, এখন বেরো রুম থেকে। ঈশিতা আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।